একটা জেলা সভাপতির নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, এটা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত নয়। তৃণমূল কংগ্রেসে কাউকে বহিষ্কার করার ক্ষমতা জেলা পার্টির নেই। জেলা পার্টি কাউকে বহিষ্কারের জন্য সুপারিশ করতে পারে, যাকে বহিষ্কারের জন্য সুপারিশ করবে তাকে শোকাস করতে হয় এবং তার নির্দিষ্ট দিনে শোকাসের জবাব যদি সন্তুষ্ট না হয় রাজ্য পার্টিতে তারা পাঠাতে পারে তাকে বহিষ্কারের সুপারিশ করে। কিন্তু জেলা পার্টির কোনো এখতিয়ার নেই কাউকে বহিষ্কার করা। তারা কি সিদ্ধান্ত নিয়েছে আমার জানার কথা নয়। আমি যা দলের সিদ্ধান্ত সেই অনুযায়ী কথা বললাম যে দল জেলা পার্টি কাউকে কোনো বহিষ্কার করার এখতিয়ার জেলা পার্টির নেই। কাউকে বহিষ্কার করতে গেলে প্রাথমিকভাবে তাকে শোকাস করতে হয় এবং তাকে নির্দিষ্ট দিন দিতে হয়, সেই দিনে শোকাসের জবাব তাকে দিতে হয়, সেই জবাবের কপি সহ জেলা পার্টি তাকে রাজ্য পার্টির কাছে পাঠাবে সুপারিশের জন্য। এ বিষয়ে কি রাজ্যকে জানিয়েছেন? অবশ্যই রাজ্য সভাপতিকে আমি জানিয়েছি। রাজ্য সভাপতি বলছেন যে এইভাবে বহিষ্কারের যা নিয়ম সেই নিয়ম আমি বললাম, সেই নিয়মের মধ্যে যদি কারো সুপারিশ হয় রাজ্য পার্টি যদি সিদ্ধান্ত করে তবে বহিষ্কার হয়, নচেত নয়। তাহলে আপনি মনে করছেন যে সুপারিশের কোনো ইয়ে কাগজ আসেনি এখনো? না, সুপারিশ কোনো কাগজ নূর আলমের কাছে আসেনি। নূর আলম আমার সামনেই আছে, পাশেই আছে, আমি তাকে নিয়ে মিটিং করছি। কারণ আমি দীর্ঘদিনে তৃণমূল কংগ্রেস করি, সংগঠনটা বুঝি, দুর্দিনে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল তাদের নিয়ে দলটা করি, অনেক লড়াই লস্কর অনেক যন্ত্রণা গেছে আমাদের 2019-এর পর। তাই আজকে যে সমস্ত কর্মী দুর্দিনে আমাদের সঙ্গে থেকে দলের লড়াইতে তারা দলকে জিতিয়েছেন তাদের এটুক মর্যাদা দেওয়া আমি মনে করি একজন দলীয় কর্মী হিসাবে তার পাশে থাকা আমার দরকার। এবার দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার যে পরিকল্পনা পদ্ধতি সেটা নিয়ে যদি রাজ্য পার্টি তাকে বহিষ্কার করে নিশ্চয়ই আমি সেই বহিষ্কার মেনে নেব। কিন্তু যেহেতু সেই প্রক্রিয়া অসমাপ্ত, এই বহিষ্কার জেলা পার্টি আমাদের পার্টির সংবিধান বিরোধী। তার মানে সেই ক্ষেত্রে আপনি মনে করছেন যে বহিষ্কৃত নয় উনি? আমি তো বলেই দিলাম যে আমাদের সংবিধান বিরোধী, তার মানে